বঙ্গবন্ধু ও চার নেতার স্মৃতি নয় ঢাকার ইতিহাস প্রাধান্য পাবে কারা জাদুঘরে। ভালো, ঠিক আছে, এটা যেহেতু রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধু এবং চার নেতার স্মৃতি সেখানে, ভালো। এটা এখন কত স্মৃতি, কত জাদুঘর হবে এই বঙ্গবন্ধু চার নেতার স্মৃতিও কেন নিয়ে ওইটা জাদুঘর করার কথা, আর এখনও বা ঢাকার ইতিহাসকে প্রাধান্য দিয়ে জাদুঘর, তাহলে জাতীয় জাদুঘরটা দরকার নেই? এত বড় বিশাল একটা স্থাপনা, সব জাদু ইতিহাস তো ওখানেই আনা যায়। এই যে কোনায় গণভবন জাদুঘর হবে, প্রধান বিচারপতি হবে, পুরাকীর্তির নিদর্শন হবে, কারাগার হবে জাদুঘর, এগুলি তো মানে এই বিলাসিতার কি আমাদের দরকার আছে কি না, এটা আমার একটা প্রশ্ন মাথার মধ্যে। কারণ এই সমস্ত জায়গাগুলি খুব মূল্যবান, আর যে ধরনের সরকারি অফিস, স্থাপনা, আবাসন, গুরুত্বপূর্ণ কাজ, যেমন পাওয়ার স্টেশনের জন্য জায়গা পাওয়া যায় না, ওয়াশার জায়গা পাওয়া যায় না পানি উত্তোলনের জন্য, অনেকভাবে এই কাজগুলি হয় সেখানে, এত কোনা কাঞ্চির মধ্যে ছড়ানো ছিটানো। ওইদিকে একটা আছে বিজয়নগরে সামরিক জাদুঘর, জাতীয় জাদুঘর, ওইদিকে গণভবন হবে স্মৃতি জাদুঘর, তারপরে প্রধান বিচারপতির বাসভবন হবে, পুরাকীর্তি নিদর্শন হবে সেটা সংরক্ষণ করা হবে, তারপর কারাগার, পুরনো কারাগার যেটা সেটা হবে, জাদুঘর হবে, কিন্তু সেটা বঙ্গবন্ধু এবং চার নেতার স্মৃতি নয়, ঢাকার ইতিহাস প্রাধান্য পাবে। তো সেইগুলি সব এক জায়গায় করে আমাদের জাতীয় যে জাদুঘর আছে শাহবাগে, সেটাকে কার্যকর করলে ভালো হতো না? আর এই জায়গাগুলোকে মানে কার্যকরভাবে অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় রূপান্তরিত করা যায় কি না, এটা আমার একটা মাথার মধ্যে চিন্তা। আমার চেয়ে আমাদের নীতি নির্ধারকরাই ভালো বুঝবেন তারা কী করবেন। অবাক কাণ্ড যে যেই প্রকল্প নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু এবং চার নেতার স্মৃতি রক্ষার জন্য, সেই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 607 কোটি 35 লাখ টাকা। 607 কোটি, মানে এখানেও লুটপাট। 600 কোটি টাকা ব্যয়ে একটা স্মৃতি জাদুঘর হবে, এটা হইল? এটা প্রকল্প পর্যালোচনা করে ব্যয় কমানো হবে, আপাতত কাজ বন্ধ আছে, আল্লাহ আল্লাহ ভরসা হবেন যে ব্যয় কমানো হবে, এতেই তো আমার ইয়ে আর প্রকল্পের কাজ বন্ধ। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পে পরিবর্তন আসছে। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে কেন্দ্র করে কারা জাদুঘর সাজানোর যেই প্রকল্প সাজিয়েছিল, সেখানে পরিবর্তন আনছে অন্তর্বর্তী সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী কারা জাদুঘরে ব্যক্তির স্মৃতি সংরক্ষণ কমিয়ে গুরুত্ব পাবে ঢাকার সংস্কৃতি ঐতিহ্য সহ 400 বছরের ইতিহাস, যাক তার মধ্যে তারাও থাকবেন। মানে নেচারটা এ হচ্ছে যে এটা বঙ্গবন্ধু এবং চার নেতা কেন্দ্রিক না, এটা ঢাকার ইতিহাস ঐতিহ্য, মানে 400 বছর পুরনো ইতিহাস সেখানে সংরক্ষণ করা হবে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন জানান, বর্তমান সরকার ক্ষমতা আসার পর প্রকল্পটি পর্যালোচনা করে ব্যয় কমিয়ে প্রস্তাব দিতে বলা হয়েছে। জাদুঘর সহ অন্যান্য বিষয়গুলো ব্যক্তি বা নাম কেন্দ্রিক না হয়ে কীভাবে সার্বিক করা যায় তা নিয়ে ভাবা হচ্ছে, তাই প্রকল্পের কাজ আপাতত বন্ধ। জানা যায় 2018 সালের নভেম্বরে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প ব্যয় ধরা হয়েছিল 607 কোটি 35 লাখ 85 হাজার। ওনারা আবার এই সমস্ত প্রকল্প হইলেই হয়েছে আর কি, মানে এটা তো থাকে ভাগবটরার জন্য একটা পোর্শন থাকবে, আর বাকিটা হলো আই ওয়াশ আর কি হলো। তারপর দেখা যাবে যে দুদিন পরে ফাটল, এটা সেটা, ওই যে ডাকঘরের দেখেন অবস্থা, অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে বেরোবে লোক, তার কোনো বিকল্প কোনো সিঁড়ি নাই, উপরে ছাদ অস্বাভাবিক একটা পানি পড়তে পারে, এখনই ফাটল ধরছে। কিন্তু খরচের বেলায় ঠিক আছে, একেবারে আন্তর্জাতিক মানের খরচ। যাক, ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ করা, জাদুঘর সম্প্রসারণ, আধুনিকায়ন সহ সব মিলায় এটা 2026 সালে উন্মুক্ত করার কথা ছিল। আমার কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন একটাই, যেটা নতুনভাবে ঢাকার ইতিহাস ঐতিহ্য সেটা কি আমাদের জাতীয় জাদুঘরে আনা যাবে না? আমি মানে কনফিউজ। আর এদের তো বিলাসিতার কোনো এ নেই, প্রকল্প হইলেই টাকা লুটপাট, এটা হলো বঙ্গবন্ধু চার নেতা, এগুলির প্রতি কোনো শ্রদ্ধা সম্মান না।
মূল কথা হলো যে একটা প্রকল্প হবে, লুটপাট হবে, আর দেখাবে যে এই যে বিশাল একটা স্থাপনা করছে উন্নয়ন, এইগুলি হলো দিয়ে মানে আকৃষ্ট করা, আর 5 বছর পর পর ভোট না হওয়া। এই ছিল দর্শন শেখ হাসিনার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।